নমস্কার, শুভ সন্ধ্যা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর এস ফ্যামিলি। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনাই করি সবসময়। তো আজকে আমরা একটা ভিডিও নামাচ্ছি। আগে ভিডিওটার ব্যাপারে একটু বলে দিই, ভিডিওটা আমরা যেরকম প্রত্যেক দিন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, কমেডিয়ান ভিডিও, রিক্রিয়েশন, বিভিন্ন ধরনের ভিডিও আনি আপনাদের সামনে। আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে আজকে, যাই হোক। তো বিভিন্ন ধরনের ভিডিও আনি আপনাদের সামনে, আপনারা দেখেন, এন্টারটেইন হন। কিন্তু আজকের ভিডিওটা তুলনামূলকভাবে একটু আলাদা, একটু ডিফারেন্ট। তো আমরা আজকে ভিডিওটা সোশ্যাল অ্যাওয়ারনেসের ওপর করছি। আমরা আগের দিন একটা চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম, নেক্সট স্ট্র্যাঙ্গল ভিডিও, সেটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ ভিডিওটা আপনারা আগের ভিডিও ভালোবাসা দিয়েছেন, দেখতে পেয়ে যাবেন। আগের ভিডিওতে একটুখানি চ্যানেলে গিয়ে একটুখানি চেক করলে দেখতে পেয়ে যাবেন এর আগের ভিডিওটাই। ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে দেবো, তো আপনারা দয়া করে সেই ভিডিওটা দেখবেন অবশ্যই, এবং কেমন লাগছে সেটাও জানাবেন। তো ব্যাপার হচ্ছে, এবার সেই চ্যালেঞ্জ ভিডিওতে একজন কমেন্ট করেছিল, সন্দীপ জয়সওয়াল। আমি তার নামটা কমেন্ট সেকশনের জায়গাটা এখানে দিয়ে দিচ্ছি, কমেন্ট সেকশনে কোথায় সে কমেন্টটা করেছিল, সন্দীপ জয়সওয়াল। আর তিনি বলেছিলেন যে এই অ্যাওয়ারনেসের ভিডিওটা আমাদেরকে তুলে ধরতে। তো ওনার কথা অনুযায়ী আমরা এই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো, কতটা রিয়েলিস্টিক ব্যাপার আসবে সেটাও বলতে পারবো না, বাট আমরা আমাদের 100% দিয়ে ট্রাই করবো। তো আপনারা দয়া করে ভিডিওটা লাস্ট অব্দি, এন্ড অব্দি দেখতে থাকুন, এবং কোথায় ভুল হয়েছে, কোথায় ভালো হয়েছে সেটা তো অবশ্যই জানাবেন, কোথায় ভুল হয়েছে সেটাও অবশ্যই আপনারা জানাবেন। ভুল ত্রুটি সব মার্জনা করবেন, করার পরও আপনাদের, আমরা তো ছোট ফ্যামিলি থেকে এখন একটু একটু করে বাড়ছি, তা বড় ফ্যামিলি হচ্ছে, তো আপনারা দয়া করে জানাবেন সবাই মিলে। আর আজকে আমার বাবা মা দুজনেই রয়েছে, তো দুজনেই ভিডিওটা করছে, তো আপনারা দয়া করে একটুখানি জানাবেন যে কোথায় আপনাদের ভালো লাগছে, কোথায় খারাপ লাগছে, সবকিছু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। হ্যাঁ, ওটাই, যাতে সবাই সচেতন হতে পারে, যেহেতু একটা সোশ্যাল অ্যাওয়ারনেস এর উপর ভিডিওটা, তো সবার ভালো মঙ্গলের কথা ভেবেই ভিডিওটা করা হচ্ছে। তো ভিডিওটা আমরা এগোচ্ছি, আপনারাও দেখুন কেমন লাগছে, অতি অবশ্যই জানাবেন। আর যদি কোনো চ্যালেঞ্জ ভিডিও আপনাদের কাছে, আপনাদের মানে কি বলে সেটা আমাদের জানাবেন, আমরা অবশ্যই করব। যদি আপনারা দেখতে চান, ঠিক আছে, অবিয়াসলি আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব সেই ভিডিওটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর কি বলবো বন্ধুরা, আপনারা কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা পুরো দেখবেন। আর আমার রিয়াসনা অনেক কষ্ট করছে, সঙ্গে কিন্তু প্রিয়াসনাও আছে। যাকে দ্বারা সম্ভব হতোই না, পসিবল হতোই না, ক্যামেরা মানে পিছন থেকে ধরে দেওয়া, ভিডিও করে দেওয়া, সেটাকে আবার রাত্রেবেলা করে এডিট করে, আবার সকালে কলেজ যায়, কিন্তু রাত 3-4 অবধি এডিট করে সেটা সকালে নামিয়ে ভালোবাসা দিচ্ছেন বলে আমরা ভিডিওটা করার মানে আগ্রহ পাচ্ছি। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ আমি কথা বললাম, মা কথা বললো, বাবা কথা বললো, তো এবার ভিডিওটা স্টার্ট করা যাক, চলো। প্রিয়া ডাক্তার কে এসছে? মা, আপনি আজকে মা বলেনি আপনাকে যে খাবে না? বাবা তো ফোন করেছিল, কিন্তু তোমার তো পরীক্ষা চলছে, ওই জন্য আমি ভাবলাম, বৌদি তো জানে মানে কি বলে অনেক সিলেবাস কম পড়ানো হয়েছে, আমার শরীর খারাপ ছিল, ওই জন্যই আমি চলে আসলাম। ম্যাম, আমি তো জল খেয়ে আসছি, চলে এসো। আচ্ছা পড়বো না তো, এরকম বলো না, আজকে পরীক্ষা কেমন হয়েছে সেটা বলো আগে। ভালো। তাহলে কালকে তোমার পরীক্ষা আছে নাকি? ফাইনাল পরীক্ষা, আমাকে বৌদি বলেছিল ফোন করে, কিন্তু আমি ভাবলাম না, ফাইনাল পরীক্ষা, ভালো করে পরীক্ষা দিতে হবে না, একটু বাবু উঠে বসো তো দেখি। ঠিক আছে, পড়ে নে তাহলে। হ্যাঁ
আচ্ছা তাহলে আপনি পড়ান, আমার বাইরে একটু কাজ আছে, আমি তাহলে কাজটা একটু মিটিয়ে আসি। আচ্ছা ঠিক আছে ম্যাম। না থাকে এসে যখন ম্যাম কষ্ট করে এসেছে যখন তাহলে পড়িয়েই যা, ঠিক আছে? আমি তোমারই ভালো জন্য এসেছি। আমার কাজ ছিল, আমার তাহলে একটু কাজটা একটু হয়ে পড়ে আসি, তাহলে আপনি পড়ান, ঠিক আছে? আচ্ছা রিয়া তাহলে পড়ে নাও। হ্যাঁ কি হচ্ছে বলুন তো দাদা, এমনিতে তো মানে পড়তে চায় না, ফাঁকি দেয়, ওই জন্যই আমি ভাবলাম পরীক্ষাটা যদি খারাপ না হয়। ঠিক আছে ভালো হলো আমি তাহলে আপনি তাহলে একটু দেখি। আমার তো একটা দায়িত্ব আছে না, আমি জানলে চলে যাব। আচ্ছা বাবু ওদিকে উঠে আগিয়ে দিয়ে বসে, তাহলে আমি একটু আসছি, আমার একটু বাইরে কাজ আছে। হ্যাঁ হ্যাঁ আপনি আসুন, আমি পড়াচ্ছি। ঠিক আছে তাহলে তুমি পড়ো। ঠিক আছে তাহলে আসছি। আজকে একদম বৃষ্টিতে ভিজেটিতে যাওনি তো, বৃষ্টি হচ্ছিল। পরীক্ষা দিয়ে এসে কি খেলে? চাউমিন খেয়েছো? তা তোমার মা কবে আসবে? মা তো বললো যে কালকে দুপুর বেলা আসবে। ও তা রান্না হয়নি সেই জন্য চাউমিন খেয়েছো? না রান্না হয়েছে, পরীক্ষা ভালো হয়েছে তাই বাবা চাউমিন খেয়েছে। তো খুব ভালো কথা। তা এখন বাবা কোথায় গেল? তা তো জানি না, বলে তো যায়নি। না বললো না কি একটা কথা, কি বাইরে যাচ্ছে? বাইরেই যাচ্ছে, পাড়ায় হয়তো চা ফা খাবে। মানে তোমার বাবা চা খেতে পছন্দ করে না? খুব। আর তোমার মা কখন আসবে? কাল দুপুরে। আচ্ছা সত্যি তুমি কত ভালো মেয়ে। ম্যাম আজকে তো কোশ্চেন করছেন কেন ম্যাম হঠাৎ? হ্যাঁ আজকে হঠাৎ আপনি এত কোশ্চেন করছেন কেন? আসলে তোমার মা তো প্রত্যেকদিন থাকে না, আজকে এসে দেখলাম না ওই জন্যই। আচ্ছা তা আমার তো এক ঘন্টার মধ্যে হয়ে যাবে আমার পড়ানো, তা এক ঘন্টার মধ্যে তোমার বাবা এসে যাবে তো? বলতে পারবো না। ঠিক আছে পড়ে নাও ভালো করে তাড়াতাড়ি করে। বলছি বাবু একটু জল হবে? হ্যাঁ সেখানেই তো বোতল আছে।
অনেক কিছু পেয়ে গেছি। তো আপনারা এটা দেখলেন, হয়তো আপনাদের মন জুগিয়ে ভালো লাগানোর চেষ্টা করেছি, হয়তো পুরোপুরি ঠিকঠাক হয়নি, বাট আমরা সবাই মিলে চেষ্টা করেছি। তো আমরা একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের ওপর কাজটা করছিলাম, সবাই তো সেম হয় না, হয়তো অনেককে আমরা এরকম চোখ বন্ধ করে বিশ্বাস করছি, বাট এন্ড অফ দ্য ডে তারা কখনো সেই বিশ্বাসটার মান রাখে না। তারা বিশ্বাসটার মান যেহেতু রাখে না, তার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তার জন্যই আমি আমি বলাটা ভুল হবে, মানে আমরা তিনজনে মিলে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন, যাতে আরো সবাই রয়েছে তারা যাতে আগে থাকতে সচেতন হয়ে যায়। আর যারা এই চ্যানেলে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।